আমি বাসে মেমোরি এসেছিলাম, ওখানে আমার টিউশন ছিল, টিউশন ছুটি ছিল, আমি ডাক্তার দেখিয়ে ওখান থেকে টোটোই করে স্ট্যান্ডে এসেছি। স্ট্যান্ডে আসার পরে 2:15 বাস ছাড়ার কথা ছিল, আর আমার গড়েরঘাট বাস ছিল। আমি আসছি, বসেছি, আমি টিকিটও করেছি, করে বসেছি সাইডে। বসার পরে একটুখানি পরেই আমার কানে বিশাল জোর একটা মানে খুব যন্ত্রণা হয়ে উঠলো, হয়ে ওঠার পরে সঙ্গে সঙ্গে যখন হাত দিয়েছি দিয়েছি রক্ত এবং হাতে পুরো ভর্তি হয়ে গেছে। ওই যে কানটা আমার ভি হয়ে গেটে ঝুলে গেছিলো, আমি হাত আর রুমাল দিয়েছি পেছনে আছে, রুমাল আমার রক্তই ভর্তি হয়ে গেছে, পেতে আমি রুমালটা বাইরে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি ওখানেই নেমেছি, আমি ওখানে নেমে পড়েছি। আমি জানি আপনাকে রিটার্ন ডাক্তার দেখাতে যেতে হবে, আমি ফোন করেছি বাড়িতে, বাড়ি থেকে আমার মা মাসি সবাই বাবা এসেছে। কোনখানে হয়েছিল ঘটনাটা? জয়রাম আপনার মানে কি মানে কারা করলো দেখেছেন কিছু? আমি কিছু দেখিনি, ছিনিয়ে নিয়েছি, আমি বুঝতে পেরেছি টেনে নেওয়া জিনিসটা, কারণ ডান দিকে আমার খুলে পড়ার জিনিস নয়। মানে কি কিসের পথে মানে পড়েছিল? কি পড়ে ডায়মন্ডের কানে ছিল, আমার কানে ডায়মন্ডের কানে ছিল। আপনি কোন কিসে পড়েন? আমি পাশে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। কোন এইচএস? এই হ্যাঁ কিসে? এইচএস। এইচএস দিয়েছেন? দুবো পাশে ভর্তি হয়েছি। দেখুন আমাকে যখন প্রথম ফোন আসে, আমার সম্পর্কেও বোন ঠিক আছে আমাকে ফোন করে যে দাদা এরকম আমার কান থেকে ব্লিডিং হচ্ছে প্রচুর, আমি বলছি কী হয়েছে, তখন বলে যে আমি বাসে ছিলাম, আমার কানে সোনার রিং ছিল ঠিক আছে, ডায়মন্ডের রিং ছিল আর সোনার হার ছিল গলায় ঠিক আছে। তখন ওইটা ও তখন বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাচ্ছিলো, মানে আরামবাগ থেকে বাড়ি যাচ্ছিলো অলরেডি, বাড়ি হচ্ছে আরান্ডে ঠিক আছে। বাড়ি যাওয়ার পথে নুনেখালি স্টপেজ যেখানে হয় ও নুনেখালি স্টপেজে বাসটা স্লো হয়, কোনো কারণে বাইক চোর যে হয় বাইকের মাধ্যমে চুরিটা হয়েছে। যখন বাসটা স্লো হয়েছে তখন কান থেকে ওই চটকে নিয়ে বেরিয়ে চলে যায় বাইকটা, গিয়ে প্রচুর ব্লিডিং হয়েছে। আর প্রচুর ব্লিডিং হচ্ছিলো সেই অবস্থায় আমাকে ফোন করে, আমি তারপর নিয়ে এসে হসপিটালে নিয়ে এসে অ্যাডমিট করি। আপনার নাম দাদা? আমার নাম সেক্সি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।